এই অভিযানে আমাদের নৌপুলিশের একটি দল আজকে অভিযান চালায়। এই অভিযানে যখন তারা তাদের অবৈধ কারেন্ট জাল, জেলেদের কারেন্ট জাল উদ্ধারে যায়, তখন জেলেরা আমাদের দলের উপর, আমাদের পুলিশের উপর আক্রমণ করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে। সেখান থেকে আমরা 18 জন জেলেকে আটক করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার, 10,000 মিটার কারেন্ট জাল এবং 20 কেজি ইলিশ মাছ উদ্ধার করি। এই সকল আসামিদের বিরুদ্ধে মৎস্য আইনে একটি এবং পুলিশের কাজে বাধাদান আঘাত করার সেক্ষেত্রে একটি, মোট 2টি মামলা দায়ের করার প্রস্তুতি চলতেছে। আসামিকে আমরা জেল হাজতে প্রেরণ করবো।